জ্বর সর্দি কাশিকে নিমেষে দূর করতে এই সিজন চেঞ্জের সময় এই ঘরোয়া টোটকাটি ভীষণ উপকারী। তোমরা এটা করে রাখতে পারো, এটা খুব কাজ দেবে। এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস রিয়েল ব্লগস। বন্ধুরা, আজকের ভিডিওটা এই সময়ের জন্য ভীষণ দরকারি, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইলাম। কারণ এই দুদিন আগে আমারও প্রচন্ড সর্দি কাশি হয়ে গেছিল, জ্বর সর্দি কাশি, কারণ ওয়েদার চেঞ্জের জন্য। আর এই রিমেডিটা খেয়ে আমি আমারও গলার ব্যথা, আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছিল, গলা ব্যথা হয়েছিল, কাশি হচ্ছিল। তো এই রিমেডিটা আমি খেয়ে আমি ভীষণ উপকার পেয়েছি। তার সাথে করেছি একটু গার্গল, আর তার সাথে নিয়েছি একটু ভ্যাপার। তাতেই আমার যেটা হচ্ছে সিজন চেঞ্জের জন্য যে আমাদের জ্বর সর্দি কাশি গলা খুশখুশ হয়ে যায়, সেটা কিন্তু এই রিমেডিটা ইউজ করলে খুব উপকার দেয়। দেখো বন্ধুরা, এখন যা সিচুয়েশন, এই সিচুয়েশনে আমাদের যদি একটু জ্বর সর্দি কাশিও হয় তখনও তাহলেও কিন্তু আমরা ভয় পেয়ে যাই। আর এই মুহূর্তে যতটা সম্ভব বাড়ির বাইরে প্রয়োজন ছাড়া না বেরোনোই উচিত, প্রয়োজন হলেই বেরো। এবং যা যা ব্যবহার করা উচিত, যেমনি স্যানিটাইজার ইউজ করা উচিত, মাস্ক পরা উচিত, এই সমস্ত জিনিসগুলো নিশ্চয়ই মেনে চলতে হবে। যতই সিচুয়েশন আন্ডার কন্ট্রোল থাকুক, তার সত্ত্বেও কিন্তু আমাদের জীবন সঙ্গী করে নিতে হবে এই জিনিসগুলোকে, এগুলো আমাদের সবসময় মেনে চলতে হবে। কিন্তু শুধু কি এটাই, মানে আমাদের জ্বর সর্দি হলে শুধুই কি মনে হবে তখন এটাই হচ্ছে? না, সিজন যখন চেঞ্জ হচ্ছে, গরম থেকে বর্ষা, বর্ষা থেকে শীত যখন পড়বে, তখনই তোমরা দেখবে জ্বর সর্দি কাশি নর্মালি হবে। তার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় একদম পাবে না। তোমরা যদি জ্বর হয়ে থাকে, জ্বর যদি হয় তাহলে প্যারাসিটামল যেরকম খেতে হয় খাবে, এছাড়া ভ্যাপার নেওয়ার ভ্যাপারটা নেবে, আর গার্গেল নুন জল দিয়ে, গরম জল আর নুন দিয়ে একটু গার্গেল করবে। আর কোনো কিছু মেলাবার দরকার নেই, নুন জল দিয়ে একটু গার্গেল করলে, আর এমনি সাধারণ গরম জলে একটু ভ্যাপার নেবে। আর আমি যেটা বলে দিচ্ছি, আজকে এই ভিডিওতে শেয়ার করছি এই হোম রিমেডি, এইটা আমাদের ঠাকুমা দিদিমার কালের অনেক পুরনো যুগের এটা একটা রিমেডি হচ্ছে। এইটা খেলে এই যে সিজন চেঞ্জের জন্য যে আমাদের জ্বর সর্দি কাশি হয়ে থাকে, সেটা কিন্তু দূর হতে পারে। আর এই যে রিমেডিটা আজকে আমি তোমাদের বলছি, এইটা যেটা হচ্ছে ছোট বাচ্চাদের পর্যন্ত খাওয়ানো যাবে। তবে হ্যাঁ, ছোট বাচ্চা বলে একদম শিশুদের না, আমি যেটা বলছি 10 বছরের উপরে, 10 বছরের নিচে যে বাচ্চারা আছে তাদের যদি জ্বর সর্দি কাশি হয় অবশ্যই তখনই সঙ্গে সঙ্গে কিন্তু ডাক্তার দেখাবে। কিন্তু 10 বছরের ওপরে যারা বাচ্চারা আছে তারাও কিন্তু এটা খেতে পারবে। যেমনি বড়রা যদি 1 চামচ খায়, ছোটদের বাচ্চাদের দিতে হবে 1/2 চামচ। আর এটা ভীষণ ভালো, ভীষণ উপকারী জ্বর সর্দি কাশি, গলা খুশখুশ, গলা ব্যথা, আমাদের যে ঠান্ডা লেগে গিয়ে গলা ব্যথা, কান ব্যথা, মাথার যন্ত্রণা হয়, এই জিনিসগুলো থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। আর এতে প্রতিটা মেলানো আর যেই জিনিসগুলো আমি দিয়ে তৈরি করব কিংবা যেটা তোমাদের আমি দেখাবো, প্রত্যেকটা জিনিস কিন্তু প্রাকৃতিক, একদম আমাদের বাড়িতেই পাওয়া যায়। কিন্তু এটাই হচ্ছে সঠিক পরিমাণে মিশিয়ে সঠিকভাবে যদি এটাকে মানে তৈরি করে এটাকে ব্যবহার করা যায়, তোমরা দেখবে খুব ভালো ফল পাবে। এই এখন যা পরিস্থিতি আছে, এবং এখন সিজন চেঞ্জ হবে, বর্ষা আসছে, বর্ষার পরেই কিন্তু শীত আসবে, ওয়েদার যেরকম চেঞ্জ হতে থাকবে, জ্বর সর্দি কাশি কিন্তু প্রত্যেক ঘরে ঘরেতেই কিন্তু এগুলো হয়। তো এইটা যদি তোমরা খাও, 3 দিন যদি খাবে, তোমরা নিজেরাই দেখতে পারবে শুকনো কাশি কিংবা কফ বসে গেছে, কফ জমে গেছে, এই মানে সেই কফ বার করে দেবে, শুকনো কাশি থেকে রেহাই দেবে। এছাড়াও জ্বর সর্দি কাশি যেটা হয়ে আছে সেটা থেকেও তোমরা কিন্তু মুক্তি পাবে। তবে হ্যাঁ, 3 থেকে 5 দিন এটা ব্যবহার করবে, 3 থেকে 5 দিনের মধ্যে যদি না কমে অবশ্যই সঙ্গে সঙ্গে তখন কিন্তু ডাক্তার দেখাবে। আমি এটা 3 থেকে 5 দিনের মধ্যে এই জিনিসটা খেলে কমে যাওয়া উচিত, যদি সাধারণ জ্বর সর্দি কাশি তোমাদের হয়ে থাকে। এছাড়াও এটা ছাড়াও আমি বললাম, এটা খাওয়া ছাড়াও যেটা তোমরা করতে হবে, তোমাদের ব্যাপার নেওয়া, গার্গেল করা, এই জিনিসগুলো কিন্তু করবে। তো চলো ঝটপট দেখে নিই কিভাবে বানাবো আমরা এই হোম রিমেডিটা, যেটা আমাদের জ্বর সর্দি কাশি থেকে রক্ষা দেবে। যে সবার প্রথমে তোমাদের যেটা লাগবে, গোলমরিচ। এখানে আমি 20-25টা গোলমরিচ নিয়ে নিয়েছি। গোলমরিচ সর্দি কাশির জন্য ভীষণ ভালো হয়, তার সাথে সাথে গোলমরিচ পেট পরিষ্কার করতেও কিন্তু খুব উপকারী হয়। আর গোলমরিচ নেওয়ার 20-25টা গোলমরিচ নেবে, তারপর নেবে লবঙ্গ। এখানে ফুলশুদ্ধ লবঙ্গ নেবে, ফুল ছাড়া লবঙ্গ নেবে না। এই ফুলশুদ্ধ লবঙ্গর কিন্তু ভীষণ উপকারিতা আছে, যার জন্যই আমি তোমাদের বলছি ফুলশুদ্ধ লবঙ্গ নেবে। আর ফুলশুদ্ধ লবঙ্গ যেটা নেবে সেটা 10 থেকে 12টা ফুলশুদ্ধ লবঙ্গ নেবে। 20-25টা যদি গোলমরিচ হয় তার অর্ধেক 10 থেকে 12টা লবঙ্গ নেবে। আর প্রত্যেকটি লবঙ্গে যেন ফুল থাকে, কারণ এই ফুলের মধ্যে এমন কিছু উপাদান আছে যেগুলো জ্বর সর্দি কাশি সারাতে ভীষণ কার্যকারী, একটি ওষুধের মতন কাজ করে। এরপর নেবে একটি দালচিনির টুকরো। দেখো কতটা বড় দালচিনি নিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, যে এই অনামিকা আঙুলের 2 ঘাট সমান
एक दालचीनी टुकड़ो नहीं ने दालचीनी किन्तु तुम्हारे शरीरे जो हे एंटीऑक्सीडेंटर काज करे तार साथे साथे टॉक्सिन रिमूव करते ज्वर सर्दी काशी साराते भीषण भीषण उपकारी होच्छे। तो ये देखो एगुलो के शुकनो खोलाय आगे एकटू भेजे नेब जखन देखबे लवंगगुलो एकटू फुले उठेछे तखन गैसटा अफ करे देबे। गैसटा अफ करे देवार परे एक चामच एखाने आमी जेटा होच्छे जुआन निच्छि एक चामच जुआन एखाने दिए देवे। जुआनो जुआन किन्तु जर साराते भीषण उपकारी होच्छे ताई एखाने आमी जर सर्दी काशी सारावार उपादानगुलो मिशिए दिलाम। माने कुड़ीटा नेबे तुम्हरा गोलमरिच, बारोटा नेबे तुम्हरा लवंग फुलशुद्ध, एक टुकड़ो नेबे तुम्हरा दालचिनी और एक चामच नेबे जुआन। एगुली जर सर्दी काशिर जोनो भीषण उपकारी। तो एकटु शुकनो खोलाय नाड़िए नेछि, नाड़िए नेवार पर एगुलो ढेले नेबे। एइबार नेबे एक टुकड़ो आदा, एक टुकड़ो आदा नेबे निये ओटाके ओई गरम चाटुर मध्ये किछुक्षण जोन्नो चेपे चेपे एटाके गरम करते देबे। एइटाके जखन आदाटाके एइभाबे एकटु गरम करे नेवा हय, तातिये नेवा हय, ताते कि हय एटा खूब भालो मतन आरो बेशी एक्टिव हये जाय, एर उपादानगुलो ताते आरो भालो काज करे। एइबार जेटा करते हबे एकटी हामान दिस्ताय एइभाबे कुटे नेबे। जदि ना थाके ताहले तोमरा मिक्सिते किंबा शिल नोड़ातेओ किन्तु कुटे निते पारो। तो आमी एखाने हामान दिस्तार मध्ये शुकनो मशलागुलो सब कूटे नहीं खूब भालो करे। एई मशलाटी बनिए तुम्हरा रेखेओ दिते पारो, तबे दस दिन पंद्रह दिन बेशी करो ना, ताले किन्तु एर गुण कमे जेते थाके। तो ए देखो एखाने मशलाटा भालो करे गुड़ो करे नियेछि। एबार जेटा करब, चाटुते खूब सुंदर गरम हो गेछे आदार टुकरोटा, एटा खूब एक्टिव हो गेछे एखन। एबार जेटा करब एटाके घषे नेब, तुम्हरा पारले एटाके मिक्सिते बेटेओ निते पारो। एबार एटा घषे नेवार परे এইটার এই আদার রসটা চিপে বার করে নেব। তো দেখো এই যে শুকনো মশলাটা রয়েছে, এইবার ঠিক আদার রসটা এইভাবে চিপে এক চামচ আদার রস আমি এর মধ্যে দিয়ে দেবো। এক থেকে দেড় চামচ আদার রস এই মশলাটার মধ্যে মিশিয়ে দিতে হবে। তো এই শুকনো মশলাটার মধ্যে মিশিয়ে দিলাম। এইবার যেটা করতে হবে, লাগবে তোমার এক চিমটি হলুদ আর নুন। আর নুন কিন্তু এখানে সন্দক নুন, অবশ্যই সন্দক নুন নেবে, সাদা যে নুন খাই আমরা খাবারে সেটা না, সন্দক নুন যেটা আমরা উপোষের সময় খেয়ে থাকি সেই সন্দক নুন নেবে। আর নেবে ছোট দুই তিন চিমটি হলুদ। হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে এবং হলুদ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কিন্তু সাহায্য করে, জ্বর সর্দি কাশি সারাতেও ভীষণ সাহায্য করে। আর এই যে রক সল্ট কিংবা এই সন্দক নুন এও কিন্তু ভীষণ উপকারী হচ্ছে জ্বর সর্দি কাশিতে। এইবার যেটা করতে হবে, দুই থেকে তিন চামচ মধু মেশাবে। মধু যত পুরনো হবে তত জ্বর সর্দি কাশির জন্য ভীষণ উপকারী। তো এর মধ্যে তিন চামচ আমি মধু মিশিয়ে দিলাম। দেখো এবার রেডি হয়ে গেছে আমার সেই উপায়টাই কিংবা সেই টোটকাটি যেটা জ্বর সর্দি কাশির জন্য ভীষণ ভীষণ উপকারী হচ্ছে। এইবার লাগবে এক কাপ গরম জল। তো এই তৈরি হয়ে গেল জ্বর সর্দি কাশির ওষুধ, ঘরোয়া ওষুধ, আর তার সাথে এক কাপ গরম জল। তো এই জ্বর সর্দি কাশির ওষুধ খুব খুব উপকারী হচ্ছে, তোমরা সকাল বিকাল দুই বেলা করে খাবে, আর বাচ্চা থেকে বড় প্রত্যেকে এটা খেতে পারে। এটা ভীষণ ভীষণ উপকারী, ভীষণ ভীষণ কাজ দেয়। চলো এবার দেখি এটা কিভাবে খেতে হবে আমাদের। এবার চলো তোমাদের দেখিয়ে দিই কিভাবে আমি খেয়েছি। এটা ভীষণ ভীষণ উপকারী, খুব উপকার দেবে যদি খাও। তো সবার প্রথমে এক কাপ হালকা উষ্ণ গরম জল নেবে, এটা খেয়ে নিলে গলাটা পরিষ্কার হয়ে যাবে, তারপরে এটা খেতে হবে। তো আগে এই জলটা খেয়ে নেবে। জলটা খেয়ে নিলাম। এইবার এই যে বানিয়েছো, বড়রা এই এক চামচ নেবে, দেখো এটা হচ্ছে টিস্পুন, টিস্পুন এক টিস্পুন নেবে। আর বাচ্চাদের যদি খাওয়াতে চাও, আমি বলেছি দশ বছরের ওপরে যে বাচ্চারা তাদের খাওয়াতে হলে এই হাফ চামচ, এর হাফ চামচ মানে হাফ টিস্পুন খাওয়াবে, আর বড়রা হলে ওয়ান টিস্পুন। তো ব্যাস কিছুই না। আর এটাকে তোমরা চার পাঁচ দিন বাইরে রেখে দিতে পারো, চার পাঁচ দিনের বেশিও বাইরে থাকবে, কোনো অসুবিধে নেই, এটা বাইরেই রেখে দিতে পারবে। আর যদি বেশি দিনের জন্য বানিয়ে রাখতে চাও তাহলে অবশ্যই ফ্রিজে রেখো, মানে ধরো পনেরো দিনের যদি বানাতে চাও, পনেরো কুড়ি দিনের জন্য, তাহলে কিন্তু একটু ফ্রিজে রেখো, আর পাঁচ ছ দিন তো বাইরে এমনিই থাকবে। এই এক চামচ খেয়ে নেবে, তোমরা দেখবে দিনে দুবার খাবে, সকালে একবার আগে উষ্ণ গরম জল খেলে, তারপর এটা এক চামচ খেয়ে নেবে, আর তারপর রাতে খাবে শোয়ার আগে। এই যে গলা খুশখুশ, গলা ব্যথা,
कान जंत्रणा माथा जंत्रणा एगुलो सब थेके किन्तु रेहाई देबे। तार साथे साथे अनेक समय ठंडा लागले देखबे आमादे कन्स्टिपेशनो हो जाए, माने पेट परिष्कार हय ना। ठंडा लागले किन्तु कन्स्टिपेशनेर प्रब्लेमो हय, तो देखबे पेटटाओ परिष्कार हबे, शरीर अनेक झरझरे थाकबे, अनेक भालो थाकबे। एबं तोमादेर जेटा होच्छे सकाल बेला पेट जखन परिष्कार हबे तार साथे साथे किन्तु कफटाओ बेरिये जाबे तोमादेर। सर्दी काशिर जोनो जे कफ होये थाके सेटाओ किन्तु बेरिये जाबे, एटा भीषण उपकारी। এই যে সিজন চেঞ্জের জন্য জ্বর সর্দি কাশি যেটা হচ্ছে, তিন দিন যদি এটা খাও খুব উপকার পাবে। আর যেটা আমি বলে দিলাম, তিন দিন দেখবে, তিন দিন পর যদি জ্বর সর্দি না কমে অবশ্যই ডাক্তার দেখাবে। এই টোটকাগুলো, এই ঘরোয়া উপায়গুলো আমরা প্রাথমিকভাবে করে থাকি, তিন দিনের মধ্যে না কমলে অবশ্যই ডাক্তার দেখানো উচিত, সঙ্গে সঙ্গে তারপর ডাক্তার দেখাবে। আর যেটা হচ্ছে এর সাথে সাথে তোমরা একটু ভ্যাপার নিতে পারো, একটু নুন জলে গরম জলে গার্গল করলেও কিন্তু খুব উপকার পাওয়া যাবে। তাহলে আশা করি ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগে থাকবে। যাদের এরকম সমস্যা হচ্ছে তারা এটা করে দেখতে পারো, খুবই ভালো। প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ঘরোয়া জিনিস হচ্ছে, ন্যাচারাল জিনিস হচ্ছে, এতে ক্ষতি কিছুই নেই, বই উপকারী হবে। তাহলে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।